আসসালামু আলাইকুম দর্শক কৃষকের দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই নতুন ভিডিওতে। আজকে আমরা মূলত যে ভিডিও নিয়ে কথা বলবো সেটি হলো IFS অর্থাৎ ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম সমন্বিত খামার ব্যবস্থাপনা। তো আজকে আমাদের এই যে খামার ব্যবস্থাপনা সমন্বিত খামার ব্যবস্থাপনার যিনি মালিক ওনার সাথে আজকে আমরা পরিচিত হব, জানবো এর আদ্যোপান্ত। এতে একদিকে যেমন আমাদের বাণিজ্যিক উদ্যোক্তা যারা আছে খরচ একদিক দিয়ে কমবে, লাভ বাড়বে। তো কিভাবে এই IFS সিস্টেম করা হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা আজকে যে বাগানে আসছি যিনি উদ্যোক্তা, আসলে কৃষি উদ্যোক্তা, আপনার পরিচয়টি একটু আমাদের দর্শককে দিন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মিজান ফারুক, আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার অত্র এলাকার নাম হচ্ছে বাকরবিল, আঞ্চলিক ভাষা হচ্ছে বরবিল, উদালিয়া, হাটাজারি, বরবিল নামে খ্যাত এই জায়গাটি। তো আসলে আপনার এখানে যে সমন্বিত খামার ব্যবস্থাপনা যেটি করছেন IFS সিস্টেম, এটি আসলো কোত্থেকে? আসলে IFS সিস্টেমটা আসলে শুরুটা মানে শুরুটা হয়েছে হচ্ছে একটা পণ্য উৎপাদন করতে গিয়ে আরেকটা পণ্যের সাপোর্টিং, ওই পণ্যের সাপোর্টিং থেকে আরেকটা সাপোর্টিং, এরকম করতে করতে একটা থেকে একটা আমরা সাইক্লিং করতে করতে একটার সাথে একটা লিঙ্ক হয়ে যাচ্ছে, লিঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই IFS বা সমন্বিত খামার যে ব্যবস্থাপনা, এটি দিয়ে আপনার কি লাভ হচ্ছে? ওইটার মাধ্যমে হচ্ছে যে আমাদের দৈনন্দিন দৈনিক যে খরচগুলো আছে উৎপাদন খরচ বলে, এগুলো অন অ্যাভারেজে কস্টিংটা কমতেছে। আচ্ছা, উৎপাদন খরচ কমতেছে, এটি আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদের পক্ষে কি করা সম্ভব এটি? হ্যাঁ, অবশ্যই করা সম্ভব, কেননা দেখা যাচ্ছে একটার জন্য আমাদের আরেকটা ফাংশন এমনিই লাগে। যেমন ধরেন ধানের কথা বলি, ধান যদি আমরা উৎপাদন করি, ধানের থেকে আমাদের বাই প্রোডাক্ট আসতেছে চাউল, আসতেছে পুরা, আসতেছে তারপর আপনার খড় আসতেছে। তো এর মধ্যে দুইটি খাদ্যই কিন্তু আমাদের ইয়ার জন্য লাগতেছে, গরুর খাবারের জন্য লাগতেছে। আমরা চাল আমরা নিজেরা খাচ্ছি, আর যে খড়টা মানে যেটা আপনার তুষ বলে ওটা দিয়ে জ্বালানি, অর্থাৎ একই জিনিসের যে সমস্ত বাই প্রোডাক্ট আছে সেটিকে আপনি ব্যবহার করছেন খুব ভালোভাবে। এগুলো খরচগুলো কমতেছে বর্তমানে, যে এরকম খরচের উদ্যোগতি এই মুহূর্তে এই ইন্টিগ্রেটেড সিস্টেম ছাড়া আসলে চলাটা খুবই টাফ। অর্থাৎ ফেলে দেওয়া জিনিসটা ফেলে না দিয়ে সেটিকে আপনি খুব ভালোভাবে কাজে লাগাচ্ছেন আসলে আপনার অন্যান্য জায়গায়। মিজান ভাই, আপনার এই বাগানে আসলে কি কি ফলের গাছ বা কি কি গাছ আছে আসলে? ফলের গাছের মধ্যে আছে আম, মালটা, বোদই, ড্রাগন, পেঁপে, লেবু, এগুলোই আপনার এই বাগানে? আচ্ছা, আপনি তো এই বাগানের ভিতরে যেমন আপনার এখানে আম বাগান আছে, আমের জাত হলো আপনার এখানে কাটিমন জাত। আমরা এই গত বছরে আপনার এই কাটিমন আম দিয়ে আমরা ভিডিও করেছি, আপনার কাছে একটি বিষয় জানার, সেটি হলো যে আমরা গত বছর কাটিমন আম নিয়ে একটা আশার বাণী দেখেছি, আপনি কি এবারও কি সেই আশার বাণী দেখছেন নাকি এটা নিরাশায় পরিণত হয়েছে? কাটিমন আমটা অনেক সম্ভাবনাময়, কেননা গত বছর তো মোটামুটি আমরা না রাখতে চাওয়া সত্ত্বেও অনেক আমের উৎপাদন পেয়েছিলাম, ঠিক সেরকম এবার আমরা প্ল্যানিং করে রাখাতে দেখা গেল যে ভালোই আম পাওয়া গেল, ভালো আম পাইছে। আচ্ছা, এই দুই আম গাছের ভিতরে কি কোনো ব্যবস্থা করছিলেন? হ্যাঁ, আমের গ্যাপের মধ্যে আমরা মানে শীতকালীন সবজি উৎপাদন, বর্ষাকালীন সবজি উৎপাদন এগুলো করেছি। তার মানে আপনার কোনো জায়গায় আপনি ফেলে রাখেন না? আমি আমার সব যেখানে কিছু করা থাকে না সেখানে মধ্যে গরুর জন্য ঘাস লাগাচ্ছি। আচ্ছা, এই সিস্টেমের জন্য আপনাদেরকে সহযোগিতা কেউ করেছে কিনা? হ্যাঁ, আমি এই শুরু থেকে এই বাগানে শুরু থেকে কৃষি অফিস থেকে সহযোগিতা নিচ্ছি, কৃষি অফিসের তত্ত্বাবধানেই আজকে আমার এই সিস্টেমটা ডে বাই ডে ডেভেলপ এবং তাদের বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা গুলো আমাদেরকে শেয়ার করতেছে, আমরা এটা সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করছি। মিজান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে তথ্যগুলি দিলেন আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আসলে আমরা যে IFS সিস্টেম বা সমন্বিত খাবার ব্যবস্থাপনা যেটি বলছি, আমাদের মিজান ভাই যেমনটি বলে গেছেন কিছুক্ষণ আগে, সেটি হলো যে আসলে আমাদের এখানে মিজান ভাই একেবারে সিরিয়াল ক্রপ করছে, যেমন ধান করছে, খড়টা ওনার গরুর জন্য খাওয়াচ্ছে, আবার এই খড়টা ওনার গাছের জন্য মালচিং হিসেবে ব্যবহার হচ্ছে। উনি কিন্তু ভুট্টা করেছেন, ভুট্টা খাবার জন্য কিছু ভুট্টা করেছে, আবার ওই ভুট্টাতে পুরো গাছটি আবার উনি সাইলেস করার জন্য উনি রেখে দিয়েছে এবং সাইলেসও করছেন, এটি ওনার গরুকে খাওয়াবে। এবং অনেকদিন দীর্ঘদিন ধরে বিশেষ করে বর্ষাকালে খাবার পাওয়া যায় না, গরুর খাদ্য পাওয়া যায় না, সেই সময় কিন্তু উনি এই যে বস্তাগুলি উনি সংরক্ষণ করে রেখেছে গরুর জন্য খাদ্য হিসেবে রাখবে। উনি গরু কিনেছে কিন্তু খুব মজার বিষয়, উনি গরু কিনেছে কিন্তু সবাই বলে যে গরু হয়তো মাংসের জন্য কিনছে বা বাজারে বিক্রির জন্য কিনছে, উনি কিন্তু ফ্যাটেনিং বা মিল্ক বা প্রোডাকশন সবই ঠিক আছে, কিন্তু উনার একটা মুখ্য উদ্দেশ্য ছিল উনি গরুর গোবরের জন্য গরু কিনছে, উনি গোবরের জন্য এই জন্য গরু কিনেছে কারণ ওনার কিন্তু বাগান ছিল আর এই বাগানের জন্য প্রচুর পরিমাণ ওনাকে জৈব সার কেনার প্রয়োজন হচ্ছিল। উনি গরুর গোবরটিকে উনি কিন্তু ভার্মি কম্পোস্টে রূপান্তর করেছে, এবং শুধু তাই নয়, উনি একদিকে যেমন ভার্মি কম্পোস্ট উনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি জায়গায় উনি যেমন বিক্রি করছে, এবং ওনার কেঁচোটি কিন্তু উচ্চ মূল্যে উনি প্রতি দুই তিন মাস পর পরই উনি বিক্রি করছেন, আর ওই ভার্মি কম্পোস্টটি আবার ওনার গাছে উনি দিচ্ছেন যাতে করে ওনার গাছে কিন্তু নিরাপদ ফল ফসল উৎপাদন হচ্ছে। একইভাবে উনি কিন্তু সরিষাও করেছেন, এই যে এবছর সরিষা যেখানে কখনোই সরিষা হতো না উনি কিন্তু সরিষাও করেছে, আবার এই সরিষাটা যেন তেল ভাঙিয়ে নিজে যেমন খাচ্ছেন, আবার ওই একই খোল উনি গরুকে খাওয়াচ্ছে,
ওটি আবার ভিজিয়ে আবার ওনার গাছকে উনি দিচ্ছে। অর্থাৎ একই জিনিসের ওই সরিষা গাছটি আবার শুকনো গাছটি জ্বালানি হিসেবে উনি আবার ব্যবহার করছে, একই জিনিসের বহুবিধ ব্যবহার করছে। এই মুরগি পালার একটা ভালো উদ্দেশ্য সেটা হলো যে উনি এই মুরগিগুলিকে ছেড়ে দিচ্ছে, যে মুরগিটি উনার বাগানের মধ্যে চড়ে বড়ে খাচ্ছে, সারাদিন খাচ্ছে, এবং এই গাছের গোড়ার মধ্যে যে পোকাগুলি আছে সেই পোকাগুলি খাচ্ছে, এবং যে সে পায়খানা করতেছে এটি কিন্তু গাছের জন্য উপকার করতেছে, এবং এই গাছের মধ্যে যে আঁচড় কাটতেছে এয়ারেশন সিস্টেমটাকে কিন্তু ভালো ডেভেলপ করতেছে কিন্তু এই মুরগি। অর্থাৎ এই মুরগিটা কিন্তু খুব ভালোভাবে উনার বাগানের একটি অংশ হয়ে গেছে। এই বাগানের ভিতরে উনি আবার সোলার লাইট ট্র্যাপ ব্যবহার করেছেন, যেই লাইট ট্র্যাপ দিনের বেলায় শক্তি নিয়ে রাতের বেলায় এটি আলো দিচ্ছে, ওনার যত গাছ আছে অর্থাৎ বাগানের ভিতরে যত পোকাগুলি আছে রাত্রেবেলায় এই পোকাগুলি আলোর ভিতরে পড়ছে, আর এই পোকাগুলি দিনের বেলা আবার ওনার মুরগির খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এখানে পানির যেহেতু একটা স্কারসিটি বা একটা অভাব আছে, সে উনি এখানে কিন্তু আমাদের উপজেলা কৃষি অফিস থেকে বাড়ির পাইপ সরবরাহ করা হয়েছে, এতে করে কিন্তু ওনাদের এই বড়বিল এলাকাটা 1000 কানি জায়গা যেটা অনাবাদি থাকতো, এবারই সর্বপ্রথম আমাদের এই মিজান ভাই উদ্যোগে এবং এলাকাবাসীর উদ্যোগে এখানে কিন্তু একটা বিশাল জায়গা কিন্তু ওনারা সরিষা ধান ভুট্টা এগুলি কিন্তু চাষাবাদ শুরু করে দিয়েছে শুধুমাত্র এই পানির ব্যবস্থা থাকার কারণে। আবার এই পানির ব্যবস্থা থাকার কারণে আশপাশেও কিন্তু এই পানির সুবিধা পাচ্ছে। আরেকটি বিষয় যেটি না বললে নয় যে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য, যেখানে আপনার ড্রাগন ফল গাছগুলি যে রোপণ করেছে এটা অনেকটা বলতে গেলে স্কোয়ার সিস্টেমে উনি রোপণ করেছে, এখানে যে আম গাছগুলি উনি রোপণ করেছে এখানে হাই ডেন্সিটি মেথডে উনি রোপণ করেছে, এবং এই আমগুলি কিন্তু অফ টাইমে আমগুলি দিয়ে থাকে, সাধারণ যে সিজনে এই আমগুলি বিক্রি হয় না, বরং অন্য সময়ে যখন আমটা আসে তখন কিন্তু বাড়তি দামে এটি বিক্রি করে। আরেকটি বিষয় যে এই জায়গায় কোনো অংশই উনি ফাঁকা রাখেন না, যেমনটি উনি কিছুক্ষণ আগে বলে গেলেন যে আম গাছের দুই মাঝখানে যে ফাঁকা জায়গাটি থাকে শীতকালে সবজি সেখানে হয়, এবং শীতকালে সবজি উঠার পরপরই শুধুমাত্র বর্ষাকালে 2-3 মাস যে অংশটা যে সময়টা ফাঁকা থাকে এই সময়টাই শুধু ফাঁকা থাকে, কিন্তু বাকি সময় কোনো না কোনো ফসল দিয়ে ওনার এই জায়গাটি ওনার পরিপূর্ণ থাকে। যেমন আমাদের মিজান ভাইয়ের এখানে যে লেবুর জাতটি আছে এটা চায়না 3 বা সিডলেস লেবু বলে, যেটা থোকায় থোকায় 4-5টি ধরে, লেবুটির অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত স্মেল আছে। উনি শুধু গাছে লেবু খাওয়ার জন্য উনি মোটেও লেবু করেননি, উনি কিন্তু ওনার বাগানের চারপাশে এই লেবুর গাছটি করেছে, একদিকে বেড়া হিসেবে ব্যবহার করতেছে, চোরের বাপও ঢোকার সাধ্য নেই কারণ গাছে তো প্রচুর কাঁটা আছে, আর এদিকে লেবু তো খাচ্ছেনি, আবার এটি একটি নির্দিষ্ট সময় ডাল যখন কর্তনের সময় হচ্ছে ঠিক সেই সময় উনি গুটি কলমের মাধ্যমে অসংখ্য গাছ এখানে হয় বিক্রি করতেছে, অথবা উনি ওনার বাগানে এক্সটেন্ড করতেছে, অথবা কাউকে উনি গিফট করতেছে অথবা বিক্রি করতেছে। এই ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম একটির সাথে একটি লিঙ্কেজ বন্ডিং করলে যেমন আপনাদের উৎপাদন খরচ কমবে এবং লাভবান কিন্তু ততই বেশি হবেন, কারণ হলো উৎপাদন খরচ না কমলে আমাদের কিন্তু লাভবান হওয়ার চান্সটা কিন্তু কমে যায়। আরেকটি বিষয় যে রিস্ক ম্যানেজমেন্ট প্রত্যেকটি ব্যবসায় আছে, প্রত্যেকটি কৃষি উদ্যোক্তার রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে, ওই রিস্ক ফ্যাক্টর যদি আপনার জানা না থাকে উদ্যোক্তা শুরু করবে কিন্তু উনি গিয়ে হোঁচট খাবে। এই হোঁচট খাওয়ার আগে অবশ্যই যে কোনো কৃষি উদ্যোক্তা হওয়ার আগে আপনি ভালো করে জেনে নিন, ভালো করে এটিকে কিভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে করা যায়, আপনার তাহলে উৎপাদন খরচও কমবে লাভবানও বাড়বে। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।